উত্তর কোরিয়ার কাছে কোন কোন ধরনের ক্ষেপণাস্ত্র আছে? উত্তর কোরিয়া এবছর 30টিরও বেশি ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে। এসব পরীক্ষার মধ্যে দীর্ঘপাল্লার কিছু ক্ষেপণাস্ত্র রয়েছে যা যুক্তরাষ্ট্রেরও আঘাত হানতে পারে। এসব ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসোনিক মিসাইল। হাইপারসোনিক মিসাইলের গতি অত্যন্ত বেশি, এটি শব্দের চেয়ে কয়েক গুণ বেশি গতিতে উড়তে পারে। এছাড়াও এটি অল্প উচ্চতায় উড়ে যায়, যার ফলে এই ক্ষেপণাস্ত্রটি রাডারে ধরা পড়ে না। জাপানের ওপর দিয়ে সম্প্রতি যে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছে, ধারণা করা হচ্ছে সেটি মধ্যম পাল্লার একটি মিসাইল যার নাম হুয়াসং 12। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 4,500 কিলোমিটার, যা দিয়ে উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপেও আঘাত আনা সম্ভব। উত্তর কোরিয়া দীর্ঘ থেকে দীর্ঘতর পাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে। জাপানের ওপর দিয়ে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রগুলোর মধ্যে এটা সবচেয়ে দীর্ঘ পাল্লার। এটি ভবিষ্যতে পরমাণু অস্ত্রবাহী আরও একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার ইঙ্গিত হতে পারে। ধারণা করা হচ্ছে আগামীতে যে কোনো সময়ে উত্তর কোরিয়া পরমাণু অস্ত্রবাহী ক্ষেপণাস্ত্রটির পরীক্ষা চালাতে পারে। এছাড়াও উত্তর কোরিয়া হুয়াসং 14 ব্যালিস্টিক মিসাইলের পরীক্ষা চালাচ্ছে। এই ক্ষেপণাস্ত্রটির পাল্লা 8,000 কিলোমিটার। কোনো কোনো গবেষণায় দেখা গেছে এটি 10,000 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতেও আঘাত হানতে পারে। এর অর্থ উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র নিউ ইয়র্কেও পৌঁছাতে সক্ষম। এটাই উত্তর কোরিয়ার প্রথম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল। হুয়াসং 15 ক্ষেপণাস্ত্রটির পাল্লা 13,000 কিলোমিটার বলে ধারণা করা হয়, যা দিয়ে উত্তর কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে আঘাত করা সম্ভব। উত্তর কোরিয়া 2020 সালের অক্টোবর মাসে তাদের সর্বাধুনিক ব্যালিস্টিক মিসাইল হুয়াসং 17 উন্মোচন করে। ধারণা করা হচ্ছে এর পাল্লা 15,000 কিলোমিটার কিংবা তার চেয়েও বেশি। এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত 3 থেকে 4টি ওয়ারহেড বহন করতে সক্ষম। ওয়ারহেড হচ্ছে ক্ষেপণাস্ত্রের এমন একটি মাথা যা বিস্ফোরণ ঘটাতে পারে। সাধারণত অন্যান্য ক্ষেপণাস্ত্রগুলো একটি ওয়ারহেড বহন করতে সক্ষম। একাধিক ওয়ারহেড বহন করতে পারার কারণে আক্রান্ত কোনো দেশের পক্ষে হুয়াসং 17 ক্ষেপণাস্ত্রটিকে প্রতিরোধ করা কঠিন। বিশেষজ্ঞরা বলছেন এসব নতুন নতুন ক্ষেপণাস্ত্র তুলে ধরার মাধ্যমে উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসনকে দেখাতে চাইছে সামরিকভাবে তারা কতটা শক্তিশালী। দেশটি 2021 সালের মার্চ মাসে নতুন ধরনের একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালায়। এটি কৌশলগত বা ট্যাকটিক্যাল একটি ক্ষেপণাস্ত্র যা 2.5 টন ওজনের বিস্ফোরক বহন করতে পারে। এর মানে হচ্ছে এই অস্ত্রটি তাত্ত্বিকভাবে পরমাণু ওয়ারহেড বহন করতে সক্ষম। জেমস মার্টিন সেন্টার ফর নন প্রলিফেশন স্টাডিজের বিশ্লেষকরা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, উত্তর কোরিয়া এর আগে KN-23 নামে যে ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে, ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রটি তারই উন্নত সংস্করণ। উত্তর কোরিয়ার কাছে কী ধরনের পরমাণু অস্ত্র আছে? এর আগে উত্তর কোরিয়া সর্বশেষ পরমাণু বোমার পরীক্ষা চালিয়েছে 2017 সালে। পুঙ্গেরি নামের একটি জায়গায় এই পরীক্ষাটি চালানো হয় এবং তাতে 100 থেকে 370 কিলোটন শক্তি তৈরি হয়েছিল। একটি 100 কিলোটনের বোমা 1945 সালে জাপানের হিরোশিমায় যুক্তরাষ্ট্রের ফেলা পরমাণু বোমার চেয়ে 6 গুণ বেশি শক্তিশালী। উত্তর কোরিয়া দাবি করে এটি তাদের প্রথম থার্মোনিউক্লিয়ার অস্ত্র, যা সব ধরনের পরমাণু অস্ত্রের চেয়ে শক্তিশালী। বার্ন বলছেন, উত্তর কোরিয়া হয়তো এখন এর চেয়ে আকারে ছোট, কিন্তু আরও বেশি শক্তিশালী এ ধরনের পরমাণু অস্ত্রের পরীক্ষা চালাতে পারে। তিনি বলেন, মনে হচ্ছে তারা এখন তাদের নতুন সক্ষমতা পরীক্ষা করে দেখছে। ছোট আকৃতির ওয়ারহেড যা বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্রের সাথে যুক্ত করে দেওয়া সম্ভব, এমনকি স্বল্প পাল্লার মিসাইলের সাথেও। এর আগে পুঙ্গেরি নামের একটি স্থানে মাটির নিচে 6টি পরমাণু পরীক্ষা চালানো হয়, তবে 2018 সালে উত্তর কোরিয়া এই পরীক্ষাস্থলটি বন্ধ করে দেওয়ার কথা ঘোষণা করেছিল। এর কারণ হিসাবে দেশটি বলেছিল যে তাদের পরমাণু সক্ষমতা যাচাই করা হয়ে গেছে। সেই সময় ওই স্থানের ভূগর্ভস্থ কিছু টানেলও বিদেশি সাংবাদিকদের উপস্থিতিতে উড়িয়ে দেওয়া হয়। তবে ওই স্থানটি পরমাণু পরীক্ষার জন্য আর ব্যবহার করার পর্যায়ে আছে কি না তা পরীক্ষা করে দেখার জন্য উত্তর কোরিয়া আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সেখানে আমন্ত্রণ জানায়নি। তবে এবছরের আগের দিকে স্যাটেলাইট থেকে তোলা যেসব ছবি পাওয়া গেছে তাতে দেখা গেছে পুঙ্গেরিতে সংস্কার কাজ শুরু হয়েছে। এই স্থানে আগামীতে যদি পরমাণু বোমার পরীক্ষা চালানো হয়, সেটা হবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গৃহীত প্রস্তাবের লঙ্ঘন।
উত্তর কোরিয়ার নেতা কিম জং আন 2018 সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে অঙ্গীকার করেছিলেন যে উত্তর কোরিয়াতে পারমাণবিক সামগ্রী সমৃদ্ধ করা যত স্থাপনা আছে সেগুলো তারা ধ্বংস করে ফেলবেন। তবে জাতিসংঘের পরমাণু শক্তি সংস্থা বলছে, স্যাটেলাইট থেকে তোলা ছবিতে দেখা যাচ্ছে যে উত্তর কোরিয়া তাদের চুল্লিগুলো পুনরায় চালু করেছে। এসব চুল্লিতে পরমাণু অস্ত্র তৈরির উপাদান তৈরি করা হয়। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা IAEA আরও বলেছে যে উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচি পুরোদমে চলছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে প্লুটোনিয়াম আলাদা করা, ইউরেনিয়াম সমৃদ্ধ করা ইত্যাদি। ডিয়ার ভিউয়ার্স, আমাদের চ্যানেলের নিউজগুলো যদি আপনাদের ভালো লাগে তবে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আপনার বন্ধুদেরকেও সাবস্ক্রাইব করতে উৎসাহিত করুন। নতুন নতুন নিউজ জানার জন্য আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।